নমস্কার, শুরু করছি রাজ্য সংবাদ। রাজ্যে প্রথম দফার ভোটের বাকি আর মাত্র তিন দিন, প্রচারে ঝাঁপিয়েছে সব পক্ষই। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পুরুলিয়ার কাশীপুরে নির্বাচনী জনসভায় বলেন, বিজেপি ব্যাংক, বিমা ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারীকরণ করতে উঠে পড়ে লেগেছে। রেলকেও তুলে দেওয়া হচ্ছে বেসরকারি হাতে, সাধারণ মানুষের রুটি রুজি বিপন্ন। আজকে অনেক মিথ্যে কথা ওরা বলছে, আগেও বলেছিল বলে আমাদের হারিয়ে দিয়ে এমপি জিতিয়ে নিয়ে গেল। সেই এমপি একদিনও এলাকায় এসছে, সে জামশেদপুরে গিয়ে বসে থাকে। এই জয়পুর আদ্রা রেলের এখানে কারখানা, আমিও একটা আদ্রায় কারখানা দিয়ে গিয়েছিলাম। জয়পুর হচ্ছে রেলের বড় জংশন। আজকে বিজেপি গভর্নমেন্ট রেল তুলে দেওয়ার চক্রান্ত করছে, বলছে রেলকে উঠিয়ে দাও, এয়ার ইন্ডিয়াকে গুটিয়ে দাও, বিএসএনএল কে উঠিয়ে দাও, ব্যাংকগুলোকে বন্ধ করে দাও। তারপর ইন্স্যুরেন্স উঠিয়ে দাও, কোল ইন্ডিয়া বন্ধ করে দাও। তো কাশীপুরের মানুষ যাবেন কোথায়? কেউ তো কয়লায় কাজ করে, কেউ বা মাঠে কাজ করে, কেউ বা রেলে কাজ করে, কেউ বা 100 দিনের কাজ করে, কেউ বা কোনো কারখানায় কাজ করে। সব যদি বন্ধ করে দেয়, মানুষের চলবে কি করে? আমি পরিষ্কার বলছি, রেলকে প্রাইভেটাইজেশন করতে আমরা দেব না, আমরা আন্দোলন করব এবং রেলের কর্মীদের পাশে আমি সম্পূর্ণভাবে আছি। বিজেপি নেতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দলীয় প্রার্থীদের সমর্থনে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবায় নির্বাচনী জনসভায় বলেন, তারা ক্ষমতায় এলে সুন্দরবনের উন্নয়নে আলাদা পর্ষদ গঠন করা হবে, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়া হবে, বিজেপি ক্ষমতায় এলে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে পরিশ্রুত পানীয় জল। তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগও আনেন তিনি। মিত্র, ভাজপা সরকার বনা দিজিয়ে, দো সাল মে नल के द्वारा शुद्ध पीने का पानी हर घर में पहुंचाने का काम भारतीय जनता पार्टी। गदखाली से चंडीपुर गोसाबा, रानीपुर से सज्जलिया, मुल्लाखाली से कुमीरमारी आमतोली और राजानगर से तारानगर को जोड़ने वाले ब्रिज बनाने का काम भी ये भारतीय जनता पार्टी की सरकार करे। मित्रों, हमने गुरुदेव रूरल एडवांसमेंट मिशन बनाया है, जो अगले 5 साल में 2 लाख करोड़ गांव के विकास के लिए देंगे, जिसका बहुत बड़ा फायदा ये 9 द्वीपों वाली घोसाबा सीट को होने वाला है। मित्रों, पौंड क्षत्रिय दलित समाज के लिए हम डेवलपमेंट बोर्ड की स्थापना कर उनके बच्चों की पढ़ाई लिखाई और नौकरी की भी व्यवस्था करने वाले हैं। পুরুলিয়ার রঘুনাথপুরে সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী গণেশ বাউরির সমর্থনে আয়োজিত মিছিলে যোগ দেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। ডাঙ্গা এলাকা থেকে শুরু হয়ে পদযাত্রা শেষ হয় রঘুনাথপুর বাসস্ট্যান্ডে, পরে একটি পথসভাও করেন তিনি। আগামী 1 এপ্রিল থেকে 45 বছরের বেশি বয়সী যে কেউ চাইলেই করোনা ভ্যাকসিন পাবেন, সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এতদিন কেবলমাত্র কো মরবিডিটিতে আক্রান্ত হলে তবেই 45 বছরের বেশি বয়সী অথচ 60-এর কম বয়স্করা টিকা নিতে পারতেন, এবার থেকে সেই শর্ত আর রইল না। মন্ত্রিসভার বৈঠকের পরেই বিষয় জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। Even though he has no comorbidities, उसके लिए उसे अब कोई दाखिला लाने की, सर्टिफिकेट लाने की जरूरत नहीं है। 45 उम्र है, उसको मिलेगा। वैक्सीन पर्याप्त मात्रा में उपलब्ध है, उसकी चिंता करने की जरूरत नहीं है। और भारत को अभिमान है कि भारत के दोनों वैक्सीन बहुत अच्छे सफल है। खुद प्रधानमंत्री ने কোভ্যাক্সিন লেকার এক তরহ সে উস মুহিম কা শুভারম্ভ কিয়া থা।
রাজ্য সংবাদ এখন এ পর্যন্তই। এরপর রাত ১০টায় রয়েছে সংবাদ প্রবাহ। নমস্কার।